ইসলাম সরকারের শিক্ষক, ইসলাম শিক্ষা প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টের উপরে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে পাঠদান দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে অধ্যায় থেকে পাঠদান দেওয়া হবে, অধ্যায় হচ্ছে আকাইদ, অধ্যায় আকাইদ পার্ট দুই, কালিমা তাইয়েবা, তারিখ হচ্ছে 27/1/2022। প্রিয় শিক্ষার্থী, কালিমা তাইয়েবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য, দুটি শব্দ দিয়ে গঠিত, একটি হচ্ছে কালিমা আর একটি হচ্ছে তাইয়েবা। কালিমার শব্দের অর্থ হল বাক্য, আর তাইয়েবা শব্দের অর্থ হল পবিত্র। দুটো মিলে অর্থ দাঁড়াচ্ছে পবিত্র বাক্য। এই পবিত্র বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমা তাইয়েবাটি বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যাবে। আমি আগেই বলেছি, এই কালেমা তাইয়েবা হচ্ছে একটি পবিত্র বাক্য, এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। তিনটি জিনিস, তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। এই কালেমা কেউ স্বীকার না করলে ইসলামের প্রবেশ করতে পারে না, করতে পারে না। এ কালামার দুটি অংশ, প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। এই কালামাটি ভাগ করলে দুটি অংশ পাওয়া যায়, তার একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নেই। অর্থাৎ পৃথিবীতে এলাহ বা ইবাদত যোগ্য আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো উপাস্য হতে পারে না। চন্দ্র সূত্র তারকারাদি পাহাড় পর্বত বাঘ সিংহ রাধা বাচ্চা কেই আবাদত যোগ্য। অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবগুলো একমাত্র মহান আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টিজীব থেকে কোনো স্রষ্টা হয় না, তারা আবাদত যোগ্য নয়। বরং এই রাজা বাচ্চা তারকারে যে পাহাড় পর্বত জীব জন্তু এগুলো সব সৃষ্টি আল্লাহ তাআলা করেছে, অর্থাৎ এগুলো সৃষ্টিকর্তা এগুলো মহান আল্লাহ। তাকে ছাড়া অন্য কারো ইবাদত বা উপাসনা করা যাবে না, এমনকি তার ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না। আরবি লা ইলাহা ইল্লাল্লাহ, আরবি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কোনো ইলাহ নেই, ইল্লা
বাক্য দ্বারা শুরু করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। কালামা এই বাক্যটি না বোধক বাক্য দিয়ে শুরু করা হয়েছে। আমরা যদি কোনো পাত্রে ভালো কিছু নিতে চাই, পাত্রটিকে অবশ্যই খালি করে ফেলে যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয়। আমরা যখন কোনো পাত্রে ভালো বা পবিত্র কিছু নিতে চাই, প্রথমত পাত্রটাকে খালি করে নেই, পরিষ্কার করে নেই, পরিচ্ছন্ন করে নেই। কেননা ওই পাত্রে যদি অপরিষ্কার থাকে, কোনো ভালো কিছু নিলেও তা অপবিত্র হয়ে যাবে। একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। যেমন একটা গ্লাসে পানি রয়েছে, তুমি ওই গ্লাসে দুধ নিতে চাই যদি চাও, তাহলে কি করবে? অবশ্যই পানি ফেলে দেবে, তাই না? এরপর খালি গ্লাসে দুধ নেবে, গ্লাসে পানি রেখে দিয়ে তাতে দুধ দিলে দুধ ও পানি মিশ্রিত হয়ে যাবে, ফলে দুধের যে গুণাগুণ, দুধের যে গুণাগুণ এটা নষ্ট হয়ে যাবে। তাহলে তাওহীদ বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর, অর্থাৎ প্রথমে অন্তর থেকে সব ধরনের ভুল এবং ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এটাই করা হয়, অথবা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, এটার দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন। কোথায়? নবুয়ত প্রাপ্তির পর থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন। তখন আরবের লোকেরা ছিল তারা একাধিক দেব দেবী মূর্তি এগুলোর সামনে মাথা লোকগুলোকে কালিমার দাম করে, ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহের প্রতি বিশ্বাস স্থাপন করে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসবো